So what's up guys, আজকে আমরা খেলবো রোবলক্স কার্ড রাজ ইনটু ইউর সেলফ, মানে আমার নিজের মধ্যে আমরা ঢুকবো কার্ড রাজ ডিং করে। লাস্ট টাইম আমার এটা কিসে দুম দুম করে সব দেখতেছে কিছু জয়নিং সার্ভার করতেছে কেটা আবার এই কামলার দিকে। এই যে আবার চলে এসেছি, এখানে অনেকগুলো আছে সবারই নো ড্রপস। আরে এগুলো কিন ক্যারেক্টার, এগুলো নুব। হ্যাঁ নুবের পাশে তো আর নাচাস কেটে কি তোকে দেখ নাইট ক্লাব পাইছস ফালতু। এ নাচুস কে, ওই যে অনেক কতগুলো আসছে, দাঁড়া তোদেরকে খবর দেয় আইতেছে তোদেরকে ধরতেছে। আমি তোর আগে যায় নে দেখবি আমি কার্ড একটা স্পিডে টান মেরে ওখানে যেটা ডুববই দিলে দে বুম বুম ভাই মাইন গলাইতেছে কার্ড মার কার্ড মাইন গলাইছে। এ ফাজিল ছাড় দে আমি দুটো রে ভাই, এ দে কার্ড মাইন গলাইছে। স্পিড কম, স্লো ডাউন একটা ভাঙবো আমি এখন। এই যে ভেঙে পড়ে গেছে ভাই কার্ডটা, মানে মজা লাগতেছে এগুলো রে মাইন যা। মারতে না পারলে আমার নাম যাওয়ার চ্যানেলের নাম পাল্টো মারো। আমি কি আজকে রাত 10টার দিয়ে নাকি চ্যানেল কুট করে ফেলবে, নতুন চ্যানেল স্টার্ট করবে আমাদের রুমিশন বানাবে জমি দিবে বানাবে, এগুলো বললো মারো অ্যানিমেশন বানাবে। জানি না নিচে এবার সার্ভার কত, ওরে ভাই 2000 রুবাক শোনো তো আমার আমার 10 বছরের রুবলক্স লাইফ হয়ে যাইতে, আমার 10 বছর রুবলক্স লাইফ মানে যেতে ইউটিউবি সার্ভারের জন্য। এবি সার্ভার মানে প্রত্যেকটা এই গেমে যতগুলো সার্ভার আছে যেখানে মানুষরা খেলে ওই সার্ভার সবগুলো আমাদের নিউক্লিয়ার ফাটবো, ট্রেন লাইন সব ভাঙিয়ে ফিরবো। আর এটা কতক্ষণ লাগে রে ভাই, এর ধাপ কতগুলো, আমি না 80টা দিলে তাড়াতাড়ি চলে যাবো। ইয়া উইয়া 3 মিনিটে এখানে চলে আসছি, আর ওই জায়গাটা একটু ভেজাল ভেজাল, ওই জায়গাটা একটু খামার খারাপ খারাপ লাগতেছে ভাই। ওখানে একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 ধাপ আছে। আর একটা কি এটা হলুদ রঙের কার্ড, আমি ডুবেরটা দেখা যাচ্ছে সেখানে আমি নো কারণ আমি খেলতে পারি না। দাঁড়ান লাস্ট টাইম আমি অফ রেকর্ড করতে গিয়ে পড়ে গিয়েছিলাম লাস্ট টাইম, মানে আমি স্টপ করে অনেক আস্তে আস্তে টান দেবো এই ক্রসগুলো পার করতে পারবো। মানে না হাফ ওয়ে উনাই গে ফালতু, না হাফ ওয়ে উনাই গে, এমন একটা মোড বানাইতে পারলো না যে কোনো ফেলের রিস্ক নাই। আর আমার লোক এটা স্ক্যাম করছে যে নো ফেলিং রিস্ক, মানে পড়ে যাওয়ার কোনো রিস্কই নাই। আর এখন আমি 5 বার উঠছি এখান থেকে নিচে, ও যে ওখান থেকে আসছি মাত্র এতক্ষণে 4 মিনিট ধরে আমি এখানে আসতেছি। এখনো 4-5টা আছে, এখনো 7-10টা আছে, আরও 7-8-10টাই, 10টা নাহলে 8টার মতন আছে, আরও 8টা আছে, 8টা নাহলে 10টা নাহলে 11টা। আমি বুঝায় বললাম কারণ এটা তো আমি এত তাড়াতাড়ি গুনতে পারবো না, আর আমি এটা কুট্টা দৌড় মারাম আমার আমার নিজেকে দেখতে পারতেছি না। ও যখন আমরা লম্বা লাইনে চলে যাবো মানে এন্ডের লাইনে, তখন আমি 143-150 উঠে দেব, তাহলে দেখবো আর মজা হবে ভাড়া আমার সামনে আর একটা আছে কিন্তু এটা এত বড় না, ওইটা 6 ধাপের বাইসে গেলাম। এগুলা নাস্তিক মার্কে এগুলো আর থাক আলো 70 চল
75 ওই যে আমি ওই জন্য আমি জুম করে দেখাই, যদি ওই লম্বা লাইনে চলে যাবো আমি 170 না 80 চলে দেবো, ওখানে যে একটা ধাম করে ফাটবে পরে আমি নেমে পড়বো। আরো কিছু একটা স্লাইড দেখতে পাচ্ছি, স্লাইড কোন জায়গা দিয়েছে ভাই, উই লাগা দিয়েছে ভাই, স্লাইডের মধ্যে আবার ভেজাল আছে, স্লাইডটা উই নিচ পর্যন্ত চলে গেছে, আমরা অনেক দূর আছি। এগুলো ঘুরতে ঘুরতে এইখানে এসে বসাইছি, ফ্যান থেকে পড়তে চাই না। আরো কত দূর, ওখানে একটা বাড়ি আছে, ঘরের মধ্যে কেউ থাকবে না ভাই, ঘরের মধ্যে যদি মোটকা ঢুকে পড়ে তাহলে তো ওই গড় বাইঙ্গে আনতেই 35-36-60,000 ফিট নিচে পড়বো ভাই। গুনু কেটে বললাম 60,000 ফিট, কারণ এ ভাই একটা জিনিস দেখলাম, এ চাঁদ এনো কি করতেছে, চাঁদ দিনের বেলায় চাঁদ এনো নিচে কি করতেছে ভাই, এই যে চাঁদ, চাঁদ দেওয়া যাইতেছে বলিছে, চাঁদ দেওয়া যাইতেছে, চাঁদ। আরে হলুদ রঙ একটা টেস্ট করা লাগবো, আমি ওখান থেকে ম্যাজিক কার্পেট নিয়ে নেব, ম্যাজিক কার্পেট দেখি গ্রুপে যাই না, ভাবলাম যে এই গ্রুপ ওই উইনার মধ্যে গিয়ে যদি দেখি গ্রুপে, এই গ্রুপে জয়েন করলে ফ্রি ম্যাজিক কার্পেট পুরো স্টার্ট পোস্টেই পেয়ে যাবো, তাহলে তো আমার লাভ হবে অনেকবারও, আমার অনেক ভালো লাভ হবে। ক্লাইম 2000 স্টেয়ার্স খেলা লাগবে, ওটার মধ্যে নাকি স্টার কালেক্ট করলে ফ্রি ম্যাজিক কার্পেট পাবো, মানে ম্যাজিক একটা শপ আছে আর এক সাইডে রুবাক দিয়ে কিনে লাগে আর একটা স্টার দিয়ে কিনে লাগে, 30 সেকেন্ড এক দিন করে স্টার পাবো। এত ল্যাক যে করে, 6 মিনিট মাত্র, 6 মিনিটে এই পর্যন্ত চলে আসি, আমি তো স্পিড রান করছিলাম, স্পিড রান করে প্লিজ এত ল্যাক কেন করে, আমি ল্যাক ঘুরে আমি ডরাই গেছিলাম, এমন ডরা ডরাইছি আমি ভাই, এন দেখে তো আমি স্পিড লো রাখি 65 রাখি, আবার পড়ে গেলে আবার এই গাড়ি থেমে গেল কেন, এন তো মনে হয় একটা হাই স্পিডের বাস উঠছে, এমনি মনে হয় এমনি এমনি ঘুরতেছে, বা মজাই লাগতেছে, বাতাস বাতাস লাগতেছে। আরে না কতগুলো মেয়ে দিনের বেলা নিচের দিকে অন্ধকার কেন, নিচের দিকে আবার কি নাস্তিক মা না, 6 ধাপের মাত্র, কম ধাপের এটা, কিন্তু নিচের গুলো এত বেশি পরিমাণে ধাপে। আর এখানে আরো আরেকটা আছে, কতক্ষণ ওরে ভাই চলে আসছি ভাই, এই যে ওটাকে পার করে ওই যে ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে ওদিক দিয়ে যায়, এই দিক দিয়ে আমরা চলে আসবো ভাই, আমরা অলমোস্ট দেয়ার, আর একটু আছে 8 মিনিটে ভাই, এই পর্যন্ত আসছে, আর ওর নাকি আসতে এখানে 10-15 ঘন্টা লাগছে, আমি তো স্পিড 60-এ রাখবো, আবার পড়ে গেলে আবার আমার রেজ এসে গেলে পর আবার গেম লেভেল পারের রুবলক্সের ভাই, এটি সব রুবলক্সের মধ্যে ক্রিয়েট আছে, আমি তো গেম পারে নিয়ে চিন্তা করতেছি, যে বল রান না শুধু রানিং গেম, একটা সিটি বানাবো যেখানে কোনো কিছু নেই শুধু ঘোরাঘুরি, আর কতগুলো গাড়ি অ্যাড করবো, এবার এডিটর এগুলো অ্যাড কর, ওয়া ভাই আর একটু দেরি নাই, এখন আমরা ওগুলো ঘুরে ভাই আবার 2টো ধাপ আছে ওখানে, ওই ধাপগুলোকে পার করতে হবে, মানে এই গোল গোল ওটা আমরা ওল্ড দিকে, ও ওইটা আর ওটা অন্যদিকে, অন্যদিকের ধাপ না এটা, অন্যদিকের ধাপ মনে হয়, আমার কিন্তু না আমি 60টা কিল করে ফেলেছি আর এক অ্যাটেম্পটে ভাই আমি এত দূর, আর 9 মিনিটে ও যে আমি বেকন, এমন একটা চশমা পরে দিল, ওখানে একটা চশমা চলে যাবে, ও যে স্মাইলিং করতেছি নিয়ে হা করা, একটু সাদা সাদা শাইনিং পাওয়া যাচ্ছে ভাই, আবার এই ধাপ নিচে নামতে হবে কেন ভাই, আমি স্পিড কমা রাখি, এনতে আবার পড়ে গেলে আবার আমার সমস্যা হয়ে গেলে কাম সারছে ভাই, এই কার্ডের মধ্যে আবার কার্ড আবার ভাঙে পড়লে আবার লাভ নেই, 55 রাগ উঠতেছে বেশি স্পিড,
দেখো, আবার এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আবার উঠে এদিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে ঘুরান দে, এই দিক দিয়ে টান মারো লাগবে, মানে কি এই ধাপ দিয়ে নেমে আবার ওই ধাপ দিয়ে উঠতে হবে, এমন স্কেমা একটা শয়তান মার করতে গিয়ে 45 তাহলে মোর মুখ দাঁড়ু ওখানে যেমন অনেক মস্তি অনেক টপ স্পিড এই ট্রেনার ঠিক আছে তারা ঠিক আছে 40 এটি মানে আবার পরে যাওয়ার রিস্ক আছে এটা অনেক বড় খারাপ খারাপ রিস্ক আছে স্কিপ টু এন্ড কত 50% ডিসকাউন্ট দিতেছে 149 এটা 149 পাওয়া যাবে না 2000 রুবা আছে একটি সার্ভার প্রত্যেক সার্ভার একটা একটা করে নিউক্লিয়ার বোম ফাটবো আর ওয়াচ আউট ওয়াচ আউট করে একটা ব্লাস্ট হইবে আমার ফ্রেন্ডই নাই আমি ফ্রেন্ড বানাবো একটা অ্যাকসেপ্ট একটা অ্যাকসেপ্ট করে একটু দেখি দুটো আছে এই দুটো যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো আমার লাভ হবে না মানে এরা ও বা ওয়াহ একটা ফ্রেন্ড হয়ে গেল নতুন আমার মতন বেকন ওরে বাপরে আর দেরি নাই আমি আর কথা বলবো না স্পিড বাড়ান 140 150 আমার টার্গেট কমপ্লিট ইয়ে আমরা বিট করে ফেলেছি ওই যে আমার মুখে আমি প্রবেশ করব 1 2 3 ইয়ে আমি বিট করে ফেলেছি মানে গো তো মাইনাস দিয়ে রে একেবারে পিছনে পাঠিয়ে দেব আমি তো এই কার্ড আর যাইব না ওই যে পিছনে চলে যাচ্ছে পচা কার্ড দুষ্ট কার্ড ইউ ওয়ান ওয়াহ আমি জিতে গিয়েছি বাংলাদেশ ইউ ওয়ান আরে না কেউ নাই এগুলো কি রেইনবো প্যাট ফিভার এই করে ও আমি উড়তে পারতাছি আকাশে উড়তে পারতাছি এগুলো না আর এখানে কি একটা অবি ভাই এখানে একটা অবি আর একটা সাইন দেখলাম ওই সাইন বোর্ডে কি লেখা কমপ্লিট অবি ফর 5000 কয়েন ওকে ফাইন আমি অবি বিট করলাম ওই আমার কাছে রেইনবো প্যাট আছে এটা তো আমি স্কিপ স্টেজটাকে স্কিপ করে ফেলি পরে আমরা সামনে স্টেজে গিয়ে দাঁড়াবো ওকে আমরা সামনে স্টেজে আবার চলে যাবো আমরা চিটিং বাজি করবো বেশি চিটিং করা ভালো না আমি শুধু সামনে স্টেজটার মধ্যে যাই দাঁড়াবো শুধু আমার প্যাথও চলে গেছে ভাই না এনে এগুলো এগুলো কি এখানে ওগুলো কি এগুলো কি দেখছো ওরে ভাই ক্রিসের মতন দৌড়াইতেছে রে ধরে হলুদ রঙটা কি সবার আগে পৌঁছাইছি ভেঙে পড়ে গেছি আমার ডুবু মরে গেল তো এখানে আবার রেসপন হবো এটা কি এটার মধ্যে এটা একটা প্যাক রিপ্ট করতেছি দিস লাইট টু স্পন মানে কত স্পিড এনেছে পড়তেছে না আমার এই হলুদ রঙেরটা ট্রাই করবো হ্যাঁ হলুদ রঙ ট্রাই করবো আমি যেমন উড়ে
জন্য সত্যি আমি বাসায় বদলে কেটে দেয় এখন হাওয়ার পথে বাসায় বদলে কোনো কোনো রঙেরটা যাবো দেখি ওইটা ওটা কত খুব হাওয়া। চলো আমরা, আমার কাজ চলে গেল। আসি দাদা আসি, চলো দিদি দিদি বই কার্ড উঠতেছে নাকি ভাই? 150 করে দিয়ে 160 আবার ওন থেকে পড়ে গেলাম আর আবার খারাপ লাগবে। ওই ধাপে যে আমি অফ করে দেবো $40,000 সামনে রবিটা মাথা ভেঙে পড়ে যাচ্ছে। আমি মাঝখানে একটা দেওয়া আছি, এর পরের পার্টে আমরা এইটা দেওয়া যাব, পরের বার আমরা হলুদটা দেওয়া যাব। গেমের তথ্যগুলো সব নিয়ে নেই। আল্লাহ পড়ে গেছি, ওরে বাবা এমন জায়গায় পড়ছি ভাই, আর একটু এলে মরতে মরতে বাঁচে গেছি, মরতে মরতে বাঁচছি ভাই। এই গ্লাসগুলো ওই পারে একটা অবি স্টেজ আছে, ওইটা সুরক্ষিত, ওটাতে যাওয়া লাগবে কোনো প্রবলেম। চলে এসেছি আমরা ওই অবিটাতে, উঠতে উঠতে যাচ্ছি। আর যদি বান্দর পোলা পান নুবরা হইতো তাইরা দেখতা অবিরে দুই ঘন্টা প্যাথ হয়ে গেছে। আজকের ভিডিও তো তোমার আমার কাছে $40,000। আরেকটা আসলো কোথায়? এটাও আরেকজন আসছে ওখানে, কোথায় ওই ওই যে আসতেছে, হে ফ্রে বাডি বাডি ও বাডি ও বাডি আমার মা বাডি, এ বাডি বাইরে বাডি কইলাম তো শুনলো না হাল্লার করতে। ইউ ওয়ান তোর কার্ড আমি ভাঙ্গে ফেলাই দিন, $2,000। চলো আমরা এখন উঠতে উঠতে যাবো, ডু 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 ডু। বান এ থাকলে এই অবিডারে এগুলো পার লাফে লাফে যেত, কিন্তু আমি তো এগুলো লাফিয়ে লাফিয়ে দিই ভাই। এত তাড়াতাড়ি চলে আসছি ভাই, আমি নিজে নিজেরা বলতে বুঝাইতে বুঝাইতে বলছি নিজে আমি কথা, আমি আউট অফ কন্ট্রোলে চলে গেছি ভাই, আমি আমার নিজের কন্ট্রোলে নাই। নেক্সট নেক্সট স্টেজটা পরের স্টেজটা হলো, পরের স্টেজের স্টেক চেক পয়েন্টটা হলো একটু সেভ আছে সুরক্ষিত, কারণ ওই জায়গাটার মধ্যে কোনো চিপা চাপা নাই। লাভ দিলে কিছু হবে? ইয়ে হয়ে গিয়েছে, কিছুই হয়নি ভাই, আমি ইয়ে আমি জিতে গিয়েছি ইয়ে। এমন কাজ, রুবক্সের মেসেজ আসছে একটা, আমি মরছি ওগুলোর জন্য। চলো চলো আরেকটু আছে, আমি লাফিয়ে যেয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বো।